এই প্রথমবার আমার সাথে এরকম হয়েছে যে একই দিনে 4টা কেকেরই সেম ডিজাইন ছিল। এর আগে আমার সাথে কখনো এরকম হয়নি, অনেকের সাথেই হয়েছে আমি দেখলাম, বাট এই প্রথমবার আমার সাথে এমন হয়েছে যে একই দিনে যে 4টা কেক ছিল 4টা কেকই হচ্ছে সেম ডিজাইনেরই ছিল। আমি এটা আগে জানতাম না, যখনই হচ্ছে একদিন আগে আমি কেকগুলো বানানোর জন্য আমি যখনই আমার অর্ডার গ্রুপটা চেক করি তখনই দেখতে পাই যে 4টা কেকের ডিজাইনই সেম, আমি নিজে অবাক হয়ে যাই। আসলে এর আগে এই কেকটার একটা ভিডিও আপলোড করা হয়েছিল, যার কারণে ওই ভিডিওটা দেখেই হচ্ছে সবাই সেম কেকটা অর্ডার করেছে। তাই আমি চেষ্টা করলাম আপনাদের সাথে হচ্ছে 4টা কেক কেমনে আমি ডেকোরেশন করছি সেটার ভিডিও দেখানোর, কারণ একটা কেকের চেয়ে যখন আমরা হচ্ছে 4টা কেক একসাথে ডেকোরেশন করি, 4টা কেক যখন একসাথে দেখি তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, যেহেতু সেম ডিজাইন 4টা। তো এখানের মধ্যে একটা ছিল 2 পাউন্ডের কেক, এক আর 3টা ছিল 1 পাউন্ডের মধ্যে। আমি প্রথমে যেটা 2 পাউন্ডের কেক ছিল এটা ফার্স্টে হচ্ছে নর্মাল কোটিং করে ফ্রিজে রেখে দিব, এর পাশাপাশি বাকি যে কেকগুলো আছে ওগুলো আমি চকলেট ক্রিম দিয়ে হচ্ছে নর্মাল কোটিং করে ফ্রিজে রেখে দিব। যেহেতু 4টা কেকই হচ্ছে চকলেট ফ্লেভারের মধ্যে ছিল, আমার অনেক সুবিধা হয়েছিল। অন্যান্য ফ্লেভার হলে দেখা যায় একটু ঝামেলা হয়ে যায়, ক্রিমটা আলাদাভাবে করতে হয় বা কেকটা আলাদাভাবে করতে হয়, বাট এই ক্ষেত্রে সেই ঝামেলাটা একদমই হয়নি। আমি 4টা কেকই হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম একদম ডিজাইন করে। এর মাঝে বলে ফেলি, আমরা হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। এটা কিন্তু সবার রিকোয়েস্টে নেওয়া, আমি কিন্তু চাইনি এই মাসে আর কোনো অফলাইন বা অনলাইন কেক ক্লাস নেওয়ার। আমি চেয়েছিলাম যেটা আমাদের লাস্ট হয়েছিল নভেম্বরের ওটাই শেষ হবে, বাট সবার অনেক অনেক রিকোয়েস্ট ছিল, প্লাস সবাই বলছিল যে আপু লাস্ট করে একটা নেন, কারণ এখন তো সবার এক্সামটা শেষ হয়ে গিয়েছে, তাই সবাই চাচ্ছে যে ডিসেম্বরের লাস্ট করে হলে ওদের জন্যও সুবিধা হয়, কারণ ডিসেম্বরের ফার্স্টেরই অনেকেরই এক্সাম চলছে। তো সবাই আমাকে বুক করার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করছিল, যার কারণেই হচ্ছে আমি ডিসেম্বরের 25 তারিখ থেকে ক্লাসটা রাখি, খুবই তাড়াতাড়ি কিন্তু আমি ক্লাসটা রাখি। অলরেডি আমাদের অফলাইনের কিন্তু 2 জন বুকড হয়ে গিয়েছে, আমি অফলাইনে 15 জনের বেশি বুকড করি না। সো যারা যারা হচ্ছে অফলাইনে করতে চাচ্ছেন, অর্থাৎ যারা হচ্ছে চিটাংয়ের ভিতরে আছেন, তারা আমাদের এই অফলাইন ক্লাসটা করতে পারবেন। আমাদের অফলাইন ক্লাসটা হবে মুরাদপুর চিটাংয়ের মধ্যে, আর এই ক্লাসটা টোটাল 5 দিন হবে। আমাদের ক্লাসে অনেক ধরনের রেসিপি শেখানো হয়, 6 থেকে 5 ধরনের হচ্ছে আপনারা কেক পাবেন, প্লাস হচ্ছে পাউন্ড কেক পাবেন, সাথে থাকবে ফন্ডেন্ট মেকিং, প্লাস হচ্ছে ফন্ডেন্ট টপারগুলা, সাথে থাকবে আপনার চকলেট গানাশ, চকলেট টপার, কীভাবে আপনারা কেকগুলা ডেকোরেশন করবেন সেটা আমার সামনে দেখানো হবে, প্লাস আপনারাও হচ্ছে কেকগুলো আমার সামনে ডেকোরেশন করবেন, শিখবেন। আর আমাদের কেক ক্লাসের মধ্যে না শুধু যে রেসিপি দেওয়া হয় এমন না, আমাদের কেক ক্লাসের মধ্যে আপনারা কেমনে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন, কেমনে একটা পেজ গ্রোথ করতে পারবেন, এর পাশাপাশি কোথায় কেকের প্রোডাক্টগুলো পাইকারি দামে পাবেন সব কিছুই কিন্তু আমি বলে দিই, তার সাথে আমরা দিচ্ছি সার্টিফিকেট। সো আপনারা হচ্ছে আমাদের প্রফেশনাল কেক ক্লাসটা করলে সার্টিফিকেটও পাচ্ছেন। আর যারা অনলাইনের মধ্যে আছেন তাদের ক্লাসটা হবে 4 দিন, তাদের ক্লাসের মধ্যে কিন্তু ফন্ডেন্টের ক্লাসটা থাকবে না। আর এই ক্লাসটার ফি কিন্তু আমি খুবই সীমিত রেখেছি, যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু আমাদের এই ক্লাসটা করতে পারেন, আর এই ক্লাসটা করে হচ্ছে নিজেদের বিজনেস স্টার্ট করতে পারেন। তাই যারা হচ্ছে চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন করতে পারবেন, আমাদের অনলাইন ক্লাসও কিন্তু আমরা সার্টিফিকেট প্রদান করে থাকছি। তাছাড়া কোনো রকমের সমস্যা হলে ক্লাসের পরবর্তীতে আমাদের ক্লাসগুলো কিন্তু 3 থেকে 4 বছর পর্যন্ত সেফ থাকবে, প্লাস আমার থেকেও কোনো সমস্যা হলে তাও জেনে নিতে পারবেন। এখন দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেক কেক আমি পার্পল কালার ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছি, আর আমার এর আগে যে ভিডিওগুলো দেখেছেন ওখানের মধ্যে একটা পার্পল কেক দেখেছেন, ওই কেকটাই ছিল এই কেকটা যেটা একসাথে একই দিনে 4টা অর্ডার এসেছিল। তো আমি একসাথে ক্রিম করে হচ্ছে 4টা কেক পার্পল কালার ক্রিম দিয়ে হচ্ছে একদম ফুল ফিনিশিং করে নিচ্ছি, আর আমার জন্য খুবই ইজি হয়েছিল, কারণ দেখা যায় অন্যান্য কেক হলে এক একটার এক এক ধরনের কালার হয়, এক এক ধরনের ডিজাইন হয়, বাট এই ক্ষেত্রে আমার জন্য খুবই সহজ হয়েছিল। আর এই কেকের অর্ডারগুলো যেদিন ছিল ওই দিনই হচ্ছে আমার প্রফেশনাল কেক ক্লাসের লাস্ট দিন ছিল, বুঝতেই পারছেন ওদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম, তার উপর ছিল 4টা কেক, তার উপর ছিল সকালবেলাই হচ্ছে কেকগুলো নিবে, যার কারণে আমার রাতের বেলায় হচ্ছে এগুলো কমপ্লিট করে ফেলতে হবে। বাট ইজি হওয়াতে, 4টা কেক সেম হওয়াতে আমার অনেক অনেক সুবিধা হয়েছিল, আমার কাজটা খুবই কমে গিয়েছিল, আর 2 ঘন্টার মধ্যেই হচ্ছে আমি কেকগুলো একদম কমপ্লিট করে ফেলি আর কি। এখন এখানে প্রত্যেকটা কেকের মধ্যে ফিনিশিং করার পর আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, যেহেতু প্রত্যেকটা কেকে হোয়াইট চকলেট গানাশ আছে। আর আমি না এই গানাশের মধ্যে হোয়াইট ফুড কালারটা ইউজ করেছি, অনেকে আছেন যেটা হচ্ছে গানাশের মধ্যে কেন এরকম সাদা আসে তো আমার থেকে জানতে চাই, সেজন্য আমি আপনাদেরকে বলে দিলাম আমি এখানে হচ্ছে গানাশের মধ্যে হোয়াইট চকলেট ইউজ করেছি, প্লাস হোয়াইট ফুড কালারটাও ইউজ করেছি যাতে দেখতে একদম সাদা সুন্দর লাগে। প্রত্যেকটার মধ্যে আমি উপরে আবার 2D নোজেল দিয়ে হচ্ছে ফ্লাওয়ার করে দিচ্ছি, যেরকম আমার পিকচারের মধ্যে ছিল আর কি, আমার যে ডিজাইনটা ছিল ওইটা।
প্রত্যেকটার মধ্যে সেম ডিজাইন করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু চারটা কেক দেখতে অনেক সুন্দর লাগছে, আর সব সেম হওয়াতে না অনেক অনেক সুন্দর লাগছিল। এরপর উপরে আমি গোল্ডেন পার্ল ইউজ করছি, এই পার্লগুলো কিন্তু অবশ্যই খাওয়া যাবে। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে পার্লগুলো খাওয়া যাবে কিনা, পার্ল অবশ্যই খাওয়া যাবে কারণ এগুলো সুগার দিয়ে রেডি করা হয়। এরপর আমি উপরে বাটারফ্লাই অ্যাড করে দিচ্ছি গোল্ডেন কালারে, যেগুলো খাওয়া যাবে না, নন এডিবল হয়ে থাকে। সবগুলো হচ্ছে সেম ডিজাইন করার পর আমার সবগুলা কেক রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে যে একসাথে এতগুলা কেক দেখতে কেমন লাগছে আপনাদের কাছে, আর ডিজাইনটাও কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।